যে পুরো একতলা উপরে জল, ঠিক আছে, পুরো নেই, একতলার মধ্যে আমরা আছি। সি সাইড সামনে এই যে সি সাইড, সি সাইড সে পুরো 20 ফুট উপর সে পানি আর কিছু নেই স্যার, পুরো মানে তছনছ হয়ে গেছে, অবস্থা নেই, গ্রাম গ্রাম কিছু নেই, বাড়ি বাড়ি নেই, পুরো ডুবে ডুবে গেছে। তো পিছে তরফ দিখা রা দেখো, ये आपका कॉटेज रूम सब है, ये मतलब खराब है इसके। ये आपका रोज वैली है, रोज वैली इतना हाइट है, उसका जो हाइट गाड़वाड़ है उसका ऊपर से पानी चढ़ा 10 फुट ऊपर से, मतलब तो क्या हाल है देखो। আর আমাদের তো মানে বাড়ি নেই, পুরো শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে বাড়ি। আর কাগজপত্র জিনিসপত্র কিছু নেই। হ্যাঁ এই যে হ্যালো, এটা হচ্ছে কোলাহাট ব্রিজের সামনে, ট্রান্সপোর্টের সামনে ওটা গাড়ির অর্ধেক ভিজে গেছে, ডুবে গেছে এখানে, আর চারিদিকে জলের থইথই করছে, বাঁধ ভাঙা মাত্রেই সমস্ত জল কোলাহাট গ্রামবাসী ঢুকে পড়বে। এটা কোলাহাট ট্রান্সপোর্ট, আপনারা দেখছেন গাড়ির অর্ধেক জলে ডুবে গেছে, দেখতে পাচ্ছেন কোলাহাটের আসল দৃশ্য, যেখানে ভেঙে গেছে কোলাহাটের বাঁধ, দেখতে পাচ্ছেন জলের কি থই থই করছে। এখানে ভেঙে গেছে, যাচ্ছি আমরা কোলাহাটের এটা দেনান এলাকা, দেনান এলাকা এর মধ্যে যাচ্ছি আমরা, জল জল দেখুন কেমন এ করছে, যাচ্ছে যাচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন। Thank you.